আল্লাহ প্রাণ থেকে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি ব্লেসিংস রহমত আছে না নাই চিল্লা বলেন আছে না নাই আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহরে ডাকেন আল্লাহ সারা নাই আপনিও ঘুমান আপনার আল্লাহও যদি ঘুমায় তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহরে ডাকবেন আল্লাহ ডাকে সাড়া দিতে পারবেন ঠিক কি না কিন্তু এজন্য আল্লাহ ঘুমায় না আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহ ঘুমায় না কারণ উনি যদি ঘুমিয়ে যায় আমার যদি ঘুম ভেঙে যায় আমার কিছু লাগলে দিবে কে আল্লাহ উনি ছাড়া দেওয়ার কেউ নাই সাইয়েদরা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন আল্লাহ আয়াগলিবুকা নাউমু আপনার কি ঘুমে ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ সারা দিন আমি ছাগল চড়াই মুসা আলাইহিস সালাম কি চড়াতেন আপনারা ছাগল চড়াননি হ্যাঁ ছাগল চড়ান না ছাগল চড়ানো সুন্নাহ পাল্লা চড়াবেন সহিহ বুখারীর বর্ণনা মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই সুবহানাল্লাহ পড়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বললেন হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে আল্লাহু আকবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ সারা দিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে আপনি সারা দিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা আয়াকুকার নাম উনি ভাবছে আমগো জানে ঘুম ধরে আল্লাহর ধরে ধরে কিনা আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দুইটা গ্লাস নাও পানি ভর্তি গ্লাস আর এই গ্লাসের ভেতরে পানি নাও নিয়ে তুর পাহাড়ের উপরে দাও মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে রইলেন আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াকুকার নাম জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছে তা করো তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর ঘুমরে কি বললেন মুসা আলাইহিস সালামকে ধর ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন উনি আর দাঁড়া থাকতে পারেন আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায় একবার বাম পাশে এদিক ওদিক করে নাড়াচাড়া করে মাগার দাঁড়িয়ে থাকতে পারে না কারণ ঘুম অর্ডার মানে কার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না ঘুমের ধাক্কায় পড়ে যায় হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানিগুলো পড়ে যায় গ্লাসগুলো ভেঙে যায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন ও মুসা বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত লা তা হুবহু সিনা জু ওয়ালা নাও নেভার দ্য স্লিপস নট দ্য স্লাম্বার ওভারটেকস হিম আল্লাহর ঘুম তো ধরেই না ঘুমের আগে যে ঝিমুনি আসে তন্দ্রা আসে ওইটাও ধরে না সে আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাক দিবে আমি আল্লাহ আছি না নাই বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ আমিন মুস্তাগফিরিন আগফিরালা কার ক্ষমার দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আল্লাহ আমিন মুস্তারজিকিন আরজুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়া আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই কথা বলে এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আমেন
তাহাজ্জুদ যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ রেখে বললেন গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম দ্য নাউরিশার দ্য চ্যারিশার দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7 যখনই যাবি যখনই আল্লাহ বলে আমরা ডাকবো এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন নাই এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে মাফ চাবো এই বছর করছি আগামী বছর মাফ চাবো এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাব কাবাঘর ধরে মাফ চাবো এরকম আছে না নাই আপনি যে কাবাঘর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয়েকটা কাজে দেরি করতে বিশ্ব নবী নিষেধ করেছেন এক নাম্বার সলাতু ফি ওয়াক্তিহা নামাজের সময় হলে নামাজ পড়ে নেয় দেরি করা যাবে সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিহি রব্বিয়াল আলা রব্বিয়াল আজিহি ঠিক কি না সালাতের সময় হবে তো সালাত করবে মাইয়্যাত কেউ মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন ঋণই আপনি হাতে অর্থ এসেছে সাথে সাথে ঋণ দিবেন এগুলো তো দেরি করা যাবে পাঁচ নাম্বার হচ্ছে আত্তাওবা ফাওরান পাপ হয়েছে কোনো দেরি নয় কালকে নয় সকালে করেছি রাতে নয় যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব কার কাছে চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে কথা কন মৌলভী বাজারে এগুলা নাই আছে মনে করে যে পিসের হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে ইমাম সাহেবকে লাগবে বড় হুজুরের লাগবে হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন কাউরে লাগবে না চোখের পানি ছাড়ে আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবে না আল্লাহর কাছে ক্ষমা চান আপনারা ক্ষমা করবে কে উনি হচ্ছেন ক্ষমাশীল প্রতিনিয়ত ক্ষমা চান যতবার অন্যায় হবে ক্ষমা চান বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার চিল্লায় বলেন 70 বারেরও বেশি আকসার মিন 70 মাররা 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার পড়েন আস্তাগফিরুল্লাহ আর বিশ্বনবী বলতেন লাজিম আল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফার পড়বে সে যদি কোনো বিপদে আটকে যায় বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে আল্লাহ না আমাদের বড় পীর সাহেব না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে হ্যাঁ উদ্ধার করে কে আল্লাহ বাঁচাতে পারে কে আল্লাহ তরাতে পারে কে আল্লাহ সুস্থ রাখতে পারে কে সফলতা দান করতে পারে কে জান্নাত দিতে পারে কে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না ঠিক কি না বিশ্বনবীর কাছে চাওয়া যায় না কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই চিল্লা বলেন তিনি কে